আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশ্ব সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শেখ হাসিনাকে হুমকি মানে আমাদের কলেজায় আঘাত, বললেন ইকবাল হোসেন অপু। কুমিল্লায় আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি প্রেস ক্লাবে হামলা, ভাঙচুর লুটপাট, হতাহত তিন। মির্জা ফখরুল বললেন লুটপাট বন্ধে সরকার পরিবর্তন করতেই হবে, জনগণের আশা। মুন্সিগঞ্জে আওয়ামী লীগ বিএনপি দুপক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত অর্ধশত। এদিকে রিমান্ডে বিএনপি নেতা রফিকুল আলম মজনু। চীনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারতে যাবে, ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল। এবং সর্বশেষ জানিয়ে দিব, মণিপুরে ফের সহিংসতা, সেনা মোতায়েন, কারফিউ জারি। ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলেন দেশের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবং এখন জানিয়ে দিব সংবাদ বিস্তারিত। শেখ হাসিনাকে হুমকি মানে আমাদের কলেজায় আঘাত, বললেন ইকবাল হোসেন অপু। শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, আর আমরা শান্তি সমাবেশ করব না, এখন থেকে প্রতিরোধ সমাবেশ করতে হবে, কারণ শেখ হাসিনার প্রতি হামলা মানে আমাদের কলেজায় আঘাত করা। শরীয়তপুরের সদরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেছেন। রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে এই সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। ইকবাল হোসেন অপু বলেছেন, এটা রাজশাহীর আবু সাইদ চারের কথা নয়, এটা লন্ডন থেকে তারেক রহমানের নীল নকশা বাস্তবায়নের করার কৌশল, যা সাদকে দিয়ে করানো হচ্ছে। অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, এখন সেই ষড়যন্ত্র বিএনপি করেছে। তবে আওয়ামী লীগ যদি সকল ভেদাভেদ ভুলে এক থাকতে পারে, তাহলে সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করে স্মার্ট বাংলাদেশ উপহার দিব। অপু বলেছেন, যারা হত্যার হুমকি দিচ্ছে আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ যদি দ্বিতীয়বার এই উক্তি করা হয়, তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রেখেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবিদুর রহমান খোকা শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দেশ সহ আরো অনেকেই। কুমিল্লায় আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর লুটপাট, হতাহত তিন। কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রেস ক্লাবে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত তিন সাংবাদিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সাংবাদিকরা হলেন মুরাদনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠে আজিজুর রহমান রানী, দৈনিক ঢাকা প্রতিবেদনের এম ফয়জুল ইসলাম ও দৈনিক ভোরের সূর্যোদয় শামীম আহমেদ। মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেছেন, দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি মৃত কামাল ড্রাইভারের ছেলে আবুল খায়ের নির্দেশেই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এ সম্পর্কে মুরাদনগর গোল চত্বরে ও স্বাস্থ্য কমপ্লেক্সে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করলে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করা যাবে। সন্ত্রাসী সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে শান্ত হয়নি, তারা প্রেস ক্লাবের কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করে এবং সাংবাদিক ফয়সালের পকেট থেকে টাকা নিয়ে। বর্তমানে অনেক সাংবাদিককে মুরাদনগর ছাড়া করতে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। মুরাদনগর থানার ওসি আজিজুল বারি ইবনে জলিল বলেছেন, মাহবুব আলমের কাছ থেকে এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, উপজেলা প্রেস ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লুটপাট বন্ধে সরকার পরিবর্তন করতে হবে, মির্জা ফখরুলের মন্তব্য। লুটপাটের অভিযোগ, দুর্নীতি, মাফিয়া অর্থনীতি বন্ধ সরকার পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে হোটেলে বিএনপি সমর্থিত প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, গোটা রাষ্ট্রকে পরিকল্পিতভাবে বড় নির্ভরশীল ও রাজনৈতিকভাবে কক্ষীগত করে রাখাই সরকারের লক্ষ্য। বিদ্যুৎ কেন্দ্রে ভাড়া দিতে দিতে বাজে অবস্থা হয়েছে, ঋণের বোঝা বাড়ছে, ভবিষ্যতে এই বোঝা বহন করতে পারবে বলে কোনো অর্থনীতিবিদ মনে করেন না। সরকার পরিবর্তন না হলে চুরি দুর্নীতি বন্ধ হবে না, আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিতে হবে, এর জন্য জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। মির্জা ফখরুল বলেছেন, লুটপাটের সুবিধার্থে বিদ্যুৎ খাতকে বেছে নেওয়া হয়েছে, রেন্টাল, কুইক রেন্টাল আর ক্যাপাসিটি চার্জ দিয়ে বাজে অবস্থা করেছে। কয়েকটা কোম্পানি সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত, সিংহভাগ তারাই নিয়ে যাচ্ছে, মানুষের পকেটে টাকা লুট করে বিদেশে বিনিয়োগ করছে তারা। মির্জা ফখরুল অভিযোগ করেছেন, আওয়ামী লীগ লুটপাট তন্ত্র কায়েম করেছে, অর্থনীতি অতি দ্রুত রসাতলে যাচ্ছে, একটা উন্নয়ন বিভ্রম সৃষ্টি করেছে। তিনি আরো বলেছেন, পুলিশের ছত্রচ্ছায় সরকারি দলের গুন্ডারা হামলা করেছে, সভা বন্ধ করে দিয়েছে, সন্ত্রাস দিয়ে পুলিশ ব্যবহার করে জনগণের আন্দোলন তছনছ করে দিয়েছে। আওয়ামী লীগ মানে সন্ত্রাসী, আওয়ামী লীগ মানে দুর্নীতিবাজ, দলটির রসায়ন থেকে এই দুটো বের হয়ে আসতে হবে। সুনামগঞ্জে আওয়ামী লীগ বিএনপি ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত অর্ধশতাধিক। দিরাই উপজেলার কান্দারহাটি এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন অর্ধশত।
সোমবার সন্ধ্যার দিকে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ইউপি সদস্য মামুন রশিদ ও তেরাবি আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন ওবায়দুর রহমান মামুন, বায়েজিদ আতিকুল্লাহ, হেলিম, জাকির হোসেন, অমর ফারুক সহ অর্ধশত। আহতদের স্থানীয় হাসপাতালে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান শৈলেন্দ্র চন্দ্র দাস বলেছেন, সংঘর্ষের ঘটনায় ইউপি সদস্য মামুনুর রশিদ সহ একাধিক লোক গুলিবিদ্ধ হয়েছেন। দিরাই থানার পরিদর্শক আকরাম হোসেন বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিছোড়া ঘটনা ঘটেছে শুনলেও কোনো আলামত পাওয়া যায়নি। একদিনের রিমান্ডে বিএনপি নেতা মজনু। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে পল্টন থানার বিস্ফোরক মামলা জিজ্ঞাসাবাদে একদিনের রিমান্ডে পাঠিয়েছে পুলিশ। সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ শফিউদ্দিন শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডে। এদিন মজনুকে আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহিন মিয়া। এ সময় বিএনপি নেতার আইনজীবী সৈয়দ মহিউদ্দিন চৌধুরী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেছেন বা জামিন চেয়েছেন। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেপ্তারের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র নেতাদের বৈঠকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে 22-24 মে থানা এবং অট পর্যায়ে বিক্ষোভ মিছিল এবং 27 মে দুপুর 2:30 নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ বিএনপি সমাবেশ। সবাইকে কর্মসূচি যথাযথভাবে পালনে অনুরোধ জানিয়েছেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম। চীনে গেছেন আওয়ামী লীগের একটি দল, ভারতে যাবে ওবায়দুল কাদের নেতৃত্বে প্রতিনিধি দল। ভারত ও চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে সাড়া দিয়ে দুই দেশের জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে প্রতিনিধি দল পাঠাচ্ছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শীঘ্রই ভারতে যাবে। অন্যদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে গতকাল রাতে ঢাকা ছেড়েছেন। আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারত সরকারের আমন্ত্রণ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি পাঠানো হয়েছে। এটিকে পার্টি টু পার্টি সফর বলা হচ্ছে। এখন আওয়ামী লীগের পক্ষ থেকেই ভারত সফরের ব্যাপারে অল্প সময়ের মধ্যে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে প্রতিনিধি দলের সদস্যদের নাম চূড়ান্ত করা হবে বলে দলটির একাধিক নেতা জানিয়েছেন। তারা বলেছেন, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারত সফর প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। অন্যদিকে চীনা কমিউনিস্ট পার্টি আমন্ত্রণে বেইজিংয়ের উদ্দেশ্যে গতকাল রাতে ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগ নেতা ফারুক খানের নেতৃত্বে 17 সদস্যদের প্রতিনিধি দল। আওয়ামী লীগ নেতারা বলছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করা সহ চীনের সহায়তার প্রশ্ন গুরুত্ব পাবে তাদের প্রতিনিধি দলের এই চীন সফরে। এছাড়া রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে তাদের দলের পক্ষ থেকে ভারত ও চীন সরকার সফর অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতের মণিপুরে ফের সহিংসতা, সেনা মোতায়েন, কারফিউ জারি। ভারতের মণিপুরের রাজধানী ইম্ফল ফের সহিংসার ঘটনা ঘটেছে। কিছু জায়গায় অগ্নিসংযোগের জেরে কারফিউ জারি করা হয়েছে। একই সঙ্গে আগামী 26 মে পর্যন্ত ইন্টারনেট বন্ধ করা হয়েছে। রাজধানী ইম্ফলের নিউজিয়ান এলাকায় স্থানীয় বাজারের একটি জায়গা নিয়ে মেতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছে। জানা গেছে, দুর্বৃত্তরা কয়েকটি খালি বাড়িতেও আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে। মণিপুরে মেতেই সম্প্রদায়ের সংরক্ষণ বিবাদকে করে সহিংসতা উত্তেজনা বিরাজ করছে। কিছুদিন সেখানে শান্ত পরিবেশ থাকার পর সোমবার ফের সহিংসতা শুরু হয়েছে। সাম্প্রতিক সহিংসতায় গত 15 মে পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 73 জনে। দাঙ্গাবাজরা এখানে অনেক বাড়িতে আগুন দিয়েছে। মণিপুরের নাগা ও কুকি উপজাতিরা মেতেই সম্প্রদায়কে শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ সুবিধা দেওয়ার বিরুদ্ধে রাজ্যের জনসংখ্যা 34% নাগা ও কুকিরা রাজ্যের 90% এলাকায় বাস করে। তাদের বক্তব্য, রাজ্যের 60টি বিধানসভা আসনের মধ্যে 40টি আগে থেকেই মেতুতেই অধ্যুষিত ইম্ফল উপত্যকায় রয়েছে। রাজনৈতিকভাবে মণিপুরে ইতিমধ্যে মেতেই সম্প্রদায়ের প্রভাব রয়েছে। নাগা এবং কুকি উপজাতিদের আশঙ্কা, মেতেই সম্প্রদায় যদি তফসিলি উপজাতি বিভাগে সংরক্ষণ সুবিধা পায় তাহলে তাদের অধিকার ভাগ হয়ে যাবে। বিদ্যমান আইন অনুযায়ী মেতেই সম্প্রদায়ের রাজ্যের পাহাড়ি এলাকায় বসতি স্থাপনের অনুমতি নেই। সম্প্রতি মণিপুর হাইকোর্ট মেতেইদের তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার পরামর্শ দিয়েছিল বা নির্দেশ দিয়েছিল। এরপরে উপজাতি সংগঠনগুলো তার বিরোধিতায় মাঠে নেমেছে। সেই ঘটনা থেকে সংঘাতের সূচনায় বিজেপি শাসিত রাজ্য মণিপুরে। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে গত 3 মে জনজাতি ছাত্র সংগঠন অল ট্রাইব্যুনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর এর কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা সূত্রপাত হয়েছিল। আদিবাসিন্দার মেতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি যোগ সহ কয়েকটি উপজাতি সম্প্রদায়ের সংঘর্ষের জেরে সে রাজ্যে 73 জন নিহত হয়েছে। গুরুতর আহত সংখ্যা কমপক্ষে 300। অগ্নিসংযোগ করা হয়েছে কমপক্ষে 1700 বাড়িতে। ব্যাপক সহিংসতার জেরে ঘর ছেড়েছেন 25,000-এর বেশি মানুষ। পুলিশ, আধাসামরিক ও সামরিক বাহিনী তৎপরতায় পরিস্থিতি মোটামুটি শান্ত হলেও আসলে ফের রাজ্যটিতে কোনো নতুন করে সহিংসতা ঘটনা ঘটল। সূত্র জানাচ্ছে পার্স টুডে।